আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আমাদের বাড়িতে আছি, তো বাড়িতে আমাদের সাবে কিছু ফুল গাছ আছে, কিছু সবজি গাছ আছে, তো আমি তোমাদেরকে ওগুলাই দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো আমরা এখান থেকে কী কী উঠালাম। এতক্ষণ আমি গাছ থেকে বেগুন উঠালাম, আমার হাজবেন্ড উঠিয়েছে, আর আমি ভিডিওটা ধারণ করেছি। এবং কাঁচামরিচ, চলো, আমার এখানে তিন রকমের কাঁচামরিচ গাছ আছে, কাঁচামরিচ তুলেছে। এখন আমরা বেগুন, কাঁচামরিচ এগুলো নিয়ে নিচে যাচ্ছি। তো আজকে সকাল সকাল আমার বাসায় কী কী নাস্তা বানানো হচ্ছে এখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো আমাদের সাথে নিচে চলো। এখন আমি তোমাদেরকে সরাসরি নিয়ে যাব আমার ভাবির রান্নাঘরে। এই হচ্ছে আমাদের রান্নাঘর। তো এগুলো কাঁচামরিচ আর বেগুনগুলো রেখেছি, এগুলো আমরা নিয়ে আসবো। কিন্তু এখন আমার ভাবি আমাদের জন্য পায়েস রান্না করতেছে। এখানে পোলার চালটাকে আদা ভাঙা করে দিয়েছে দুধের সাথে, সাথে এলাচ, দারচিনি, তেজপাতা, কিছু মশলা দিয়ে সাথে পানি মিক্স করে এবার আমরা চুলাতে বসিয়ে দিলাম। আগেই বলেছি আমরা এখানে পোলার চাল, দুধ সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। সরি, আমি না তো, আমার ভাইয়ের বউ। তো এখন আমি আর যা যা লাগবে তা দিয়ে দিচ্ছি। তো আমি এখন, দেখো এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো আমি এটাতে শুধু, এতক্ষণ শুধু দুধ ছিল, এবার এখানে কিছু পানি মিক্স করে দিচ্ছি। শুধু দুধের উপর রান্নাটা করছি না, তো সাথে পানিও দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো আমি এটার মধ্যে আজকে সাবুদানা দেব। দেখো এগুলো কিন্তু পোলায়ের চাল, ঠিক আছে, যেটা ব্লান্ডারে আদা ভাঙা করে দিয়েছি আমি। তো বলছিলাম আজকে আমি এই পায়েসটার সাথে কিছু সাবুদানা দেব। তো আমি সাবুদানাটাকে আগে একটু
ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমি এই সাবুদানাগুলো সাথে দিয়ে দিব। তার কারণ হচ্ছে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখিনি, ধুয়েই সাথে সাথে দিয়ে দিচ্ছি, যার কারণে একসাথে দিয়ে দিচ্ছি, ওয়েট করিনি। এবার আমি এটার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিব আর পরিমাণ মতো চিনি দিব। তোমরা যারা মিষ্টিতে লবণ খেতে চাও না, তারা লবণটা স্কিপ করতে পারবে। তো রান্নাটা হতে থাক আর তোমরা সাথেই থাকো, দেখতে থাকো। এই দেখো আমার পায়েসটা কিন্তু মোটামুটি একটু ঘন ভাব হয়ে আসছে। তো আমি এটাকে আরেকটু ঘন করব, তারপর এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যায়। তো সেটা সেই পরিমাণ মতোই করতে হবে, যেন একদম বেশি শক্ত হয়ে না যায়। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে সুন্দর করে দেখবে, মন দিয়ে দেখে অবশ্যই একটা লাইক দিবে, সুন্দর একটা কমেন্ট করে দেবে। আর দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবে না, আবারও বলছি কেউ স্প্যাম কমেন্ট করবে না। আমরা আজকে সাথে পরোটা বানাবো। তো আজকে সকালের নাস্তাটা কিন্তু আমার এই পায়েস আর হচ্ছে পরোটা দিয়ে হবে। আমার বাসায় বানানো ঘি দিয়ে কিন্তু পরোটা বানানো হচ্ছে। তো তোমরা দেখতেই থাকো। আমার পায়েস পরোটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে যে যে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিতে পারো। আমরা কোনো রকম গার্নিশ করিনি, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তোমরাও আসো আমাদের সাথে, খেয়ে নাও, খেয়ে দিয়ে আমরা বের হয়ে যাও। দেখতে পাচ্ছ আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা আমাদের বাড়ি থেকে বিদায় নিই। বিদায় নিয়ে আমরা কিন্তু আমরা যেখানে থাকি নারায়ণগঞ্জ শহরে চলে যাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথেই থাকবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ফলো দিয়েছো তাদেরকেও ধন্যবাদ, আর যারা এখনও করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে এবং সবসময় আমার সাথে থাকবে। নেক্সটে তোমাদের জন্য এর চেয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, সাথেই থাকো। আল্লাহ হাফেজ।